গড়িয়া স্টেশন এলাকায় যানজট সমস্যায় জেরবার ছিলেন এলাকাবাসী। সংসদ তহবিলে তৈরি হয়েছে নতুন সিগন্যাল সিস্টেম, দীর্ঘদিন পরে এবার যানজট সমস্যা সমাধানের আশা দেখছেন স্থানীয় মানুষ। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্থিক সহযোগিতায় গড়িয়া স্টেশন এলাকার যানজট কমাতে সুশ্চিত দিন উদ্বোধন হল ট্রাফিক সিগন্যাল সিস্টেমের। এর ফলে গড়িয়া স্টেশন এলাকায় যানজট অনেক কমবে বলে মনে করছেন রাজপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া হালদার। এই সিগন্যালটা আমাদের দীর্ঘদিনের একটা সমস্যা ছিল, এই গড়িয়া অঞ্চলের একটা যানজটের সমস্যা, যেটা আমরা আমাদের গড়িয়া টাউনের যে ছজন সাতজন কাউন্সিলর আছি আমরা প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হয়েছি এবং নিত্যযাত্রীরা যারা আছেন প্রত্যেক দিন আমাদের কাছে অভিযোগ করতেন। এইটা হচ্ছে আমাদের গড়িয়া স্টেশন, গড়িয়া ট্যাক্সি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড এবং অটো স্ট্যান্ড থেকে শুরু করে রিক্সা স্ট্যান্ড সমস্ত কিছুই একই জায়গায় এবং পাশে দেখতে পাচ্ছেন বাজার রয়েছে। তো এইগুলোকে নিয়ে এখানটা একটা সমস্যা হতো আমাদের যানজটের, সেই জন্য আমরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তৃণমূল যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি মাননীয় অনিরুদ্ধ হালদার মহাশয়ের কাছে আবেদন করেছিলাম এবং উনি আমাদের ডারবান হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে বিষয়টি জানান এবং অত্যন্ত দ্রুত মাননীয় সাংসদ আমাদের এই সমস্যার সমাধান করে দিয়েছেন। যানজটের কারণে তাদের এতদিন ব্যাপক হয়রান হতে হয় বলে দাবি নিত্যযাত্রীদের। নতুন সিগন্যাল সিস্টেমে সেই সমস্যা দূর হবে বলে আশা করছেন নিত্যযাত্রীরা। নতুন ট্রাফিক সিগন্যাল চালু হওয়ায় পুজোর সময়ও যানজটের সমস্যা হয়নি বলেই জানাচ্ছেন এলাকাবাসী। এটা খুব ভালো উপকার হয়েছে, এটা আরো আগে হওয়া দরকার ছিল। প্রায় সাতটা থেকে পাঁচটা রাস্তার মুখ, এখানে সবসময় যানজট, আমরা অফিস থেকে যাওয়ার সময় দেখি এখানে গ্যাদারিং হয়ে থাকে, আমরা হেঁটে যেতে পারি না, রিক্সা বাস ট্যাক্সি সব কিছু যানজট হয়ে থাকে এখানে। পুজোর সময় এখানে গড়িয়ার বুকে বড় বড় পুজো হয়, তার জন্য অনেক সুবিধা মানুষের, যানজট, গাড়ি ঘোড়া প্রচুর, এখানে এত জ্যাম হয় মানুষ হেঁটে যেতে পারে না, তার থেকে এলাকা অনেক সুবিধা। তথাগত চক্রবর্তীর রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা।